আচার ফুরিয়ে যাবে তবু এর রেশ রয়ে যাবে, এমনই এক আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা আমার ভীষণ পছন্দের একটি আচার, যখনই বানাই না কেন একসাথে আমি অনেকগুলো আমের বানিয়ে নিই, প্রায় 3-4 কেজি, যেন বহুদিন যাবত খেতে পারি। এখানে আমি বড় সাইজের আমগুলো নিয়েছি, আর এই আচারের জন্য একটু পরিপক্ক আম নেওয়া ভালো, বিশেষ করে যে আমগুলোর ভিতরে এরকম শক্ত আঁটি হয়ে গেছে সেগুলো হলে খুবই ভালো হয়। আমগুলোকে আমি বঁটির সাহায্যে এভাবে চিকন করে কেটে নিয়েছি ফালি করে, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে ঘণ্টাখানেকের মতো, এবার খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা বাটি নিয়েছি আর সেখানে এরকম শুকনো মরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তাতে হবে কি বীজগুলো নিচে পড়ে যাবে এবং মরিচের এই খোসাটা আমরা আচারে ব্যবহার করতে পারবো। সেজন্য বসিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিব আমি 600 ml এর মতো ভিনেগার। এখানে 750 গ্রাম ছিল, আমি প্রায় 100 গ্রাম রেখে বাকি সবটুকুই দিয়ে দিয়েছি, যেহেতু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। সাথে দিয়ে দিলাম এরকম আদা ফালি করে 7 থেকে 8 টুকরা, আর সেই কুচানো মরিচগুলো, মরিচের বিচিগুলো কিন্তু আমি দেইনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রেগুলার সাদা চিনি, দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। যখনই চিনিটাতে বলক চলে আসবে তাতে আমি সে আমগুলো দিয়ে দিব। আর এই আচারের জন্য আমটা খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এই পর্যায়ে আমি এটাকে একটু চেপে চেপে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না এটা সাদা হয়ে যাচ্ছে আমটা। মাঝে একবার ঢাকনাটা তুলে দেখে নিলাম আমটা কতখানি সিদ্ধ হয়েছে, আমার মনে হয়েছে আমটা আরও সিদ্ধ হবে, সেই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমের ভিতরে কাঁচা অংশ একটুখানি রয়ে গেছে, সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আরও 10 মিনিটের মধ্যে কুক করে নিব। এই পর্যায়ে দেখুন বুঝাই যাচ্ছে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ মজে গেছে। আমগুলো কিন্তু ভেঙে যাবে না, কারণ এটাতে ভিনেগার দেওয়া আছে। আমের মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন, এটাতে আমিও ব্যবহার করেছি কিন্তু শ্যুট করা হয়নি। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আচারটা দেখতে ঠিক এরকম হবে। আচারগুলোকে রাখার জন্য আমি আগে থেকেই বয়ামগুলোকে খুব ভালো করে গরম পানিতে ফুটিয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি, কোনো ধরনের পানি রাখা যাবে না। তারপর একটা শুকনো চামচ দিয়ে এভাবে সবগুলো আচার আমি বয়ামগুলোতে ঢুকিয়ে ফেললাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারগুলো, আর এভাবে আপনারা যে কাউকে গিফটও করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।